হ্যালো গাইস আজকে আমরা আরও একটি প্রোজেক্টের ওভারভিউ দেখবো এই প্রোজেক্টটি আমরা দেখবো একবার সিম্পল একটি প্রোজেক্ট আমাদের প্রায় বিভিন্ন কাজে লাগতে পারে আমরা যখনই র জাবার দিয়ে কাজ করি তখনই আমাদের যদি সার্ভার সাইডে কোনো কিছু আপলোড করতে হয় পিকচার পিকচার আপলোড করতে হয় বা ভিডিও আপলোড করতে হয় তখন তার একটা পিভিও আমরা যদি করতে পারি এটা আমাদের জন্য সুন্দর লাগে ইউজার কোন পিকচার আপলোড করেছে তা ইউজার দেখতে পারে আমরা প্রতিনিয়তই কোথাও না কোথাও পিকচার বা ভিডিও আপলোড করে থাকি তখন আমরা তার পিভিও দেখতে পাই তো এই পিভিওটা আমরা কীভাবে ফ্রন্টেন্টে হ্যান্ডেল করি এই জিনিসটাই আমরা আজকে র জাবা স্ক্রিপ্ট দিয়ে জানবো যা ব্যানিলা জাবা স্ক্রিপ্ট এই বিষয়টি সম্পূর্ণ জানবো তা আমাদের ফার্স্ট স্টপ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রোজেক্টের ওভারভিউ তো এই প্রোজেক্টটাতে আমরা যদি এখন যা কিছুই নেই আমরা যদি এই পিকচারটা আপলোড দিচ্ছি তখন আমাদের পিকচারে কি দিচ্ছে নাম পিকচারের যে নাম আছে এবং পিকচারের কোন টাইপের পিকচার টাইপ এবং কয়টা পিকচার সিলেক্ট করছি এই জিনিসগুলো আমাদের এখানে শো করতেছে তো এখান থেকে আমরা মাল্টিপল চয়েস করলাম মাল্টিপল চয়েস করার পরে যদি আমরা এখানে ওপেন করি তাও আমাদের কি করতেছে প্রত্যেকটা পিকচারের নাম এবং পিভিও দেখাচ্ছে তো এই বিষয়গুলোই আমরা আজকে জানবো এই পাংশনটিগুলো আমরা জানলে অ্যাকচুয়ালি আমাদের প্রোজেক্টটাও যদি কখন ইমপ্লিমেন্ট করতে হয় কাজে আসবে এবং আমাদের জাবা স্ক্রিপ্ট যে ব্যানেলের জাবা স্ক্রিপ্ট আছে এর নলেজ আমাদের কি ইম্প্রুভ হবে তো আমরা দেরি না করে চলেন আমরা প্রোজেক্টের প্রত্যেকটি স্টেপ পার্ট টু পার্ট বুঝি এবং কীভাবে এই জিনিসগুলো কাজ করতেছে এই বিষয়গুলো বুঝি এখন আমরা করে যাই ওকে এখন আমরা চলে আসলাম আমাদের কোডে কোডে এসে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এস টিএমএল করা আছে এবং সিএসএস আছে দেন জাবা একটা ফাইল আছে তা আমরা এস টা ফার্স্ট অফ একটু দেখে নিই এস আমরা তেমন কিছুই করিনি আমরা কি করেছি আমরা এখান থেকে ফ্রন্ট অসম থেকে একটা আপলোড আইকন নিয়েছি এবং এখানে কিছু টেক্সট দিয়েছি এবং কি করতে ফার্স্টে দেখেন একটা কন্টিনার আছে কন্টিনার ক্লাস আছে একটা ইনপুট টাইপ ফাইল আছে তার মধ্যে একটা আইডি আছে ফাইল ইনপুট ঠিক আছে তারপর আমরা কী কী টাইপের ইমেজ অ্যাকসেপ্ট করবো তার মধ্যে আমরা পিএনজি জেপিজি এ দুইটা নিয়েছি আপনারা চাইলে আরও নিতে পারেন তারপর আমরা অনসেন্স একটা পিভিও নামে ফাংশন এখানে দিয়েছি এটা আমরা জাবা স্ক্রিপ্টে থেকে এখান থেকে অনসেন্স এই ফাংশনটা কল হবে দেন মাল্টিপল মানে আমরা মাল্টিপল কেন দিয়েছি মাল্টিপল ইমেজ সে আপলোড করতে পারবে দেন যে কাজটা করেছি আমরা একটা লেভেল নিয়েছি এবং লেভেলের মধ্যে আমাদের ফাইল ইনপুটের জন্য এই কাজটা করেছি যে আইডিটা দেখতে পাচ্তেছি এবং একটা আইকন এখানে বসিয়েছি এমন আমাদের এখানে নাম্বার দেখানোর জন্য মানে কতগুলা ফাইল সে আপলোড করেছে তার জন্য একটা আইডি নিয়ে এসে নাম্বার অফ ইনপুট মানে নাম্বার অফ ফাইল এটা আমরা নিয়েছি এর একটা আইডি পি এর মধ্যে দেন আরেকটা আইডি আছে ইমেজেস ইমেজেস নামে একটা আইডি আছে এখানে আমাদের সবগুলো ইমেজ পিবিও হবে তো দেন আমাদের জাবা স্ক্রিপ্ট ফাইলটি লিঙ্ক করেছি আমাদের কাজ কিন্তু শেষ এ পর্যন্তই আমরা স্টাইমের কাজ করেছি আর কিছুই করিনি দেন এটার একটা স্টাইল আমরা সেট করেছি এই আপনারা আপনাদের মতো স্টাইল দিয়ে নেবেন আমরা আজকে জাবা স্ক্রিপ্ট তাই আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করলাম না আমি এখন চলে যাবো আমাদের জাবা স্ক্রিপ্টে আসলাম আমরা সবগুলো কোড এখান থেকে নিলাম দেন রিমুভ করে দিলাম কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন আমরা লাইভ কোড দেখতে চাই আমাদেরকে লাইভ প্রত্যেকটা জিনিস কোড করে করে যদি বুঝিয়ে দেন আমরা আরও ভালো বুঝতে পারবো এই জন্যই আজকে লাইভলি আমরা কোড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যদি তারপরও আপনাদের বুঝতে সমস্যা হয় বা আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে এরকম প্রোজেক্ট আমরা দেখতে চাই বা এরকম কোনো সিরিজ বা এরকম কোনো ভিডিও দেখতে চাই আপনারা কমেন্ট করবেন আমাদের কমিউনিটির সাথে যুক্ত হবেন আমরা অবশ্যই আপনাদের যে শিকার বিষয়গুলো আমরা দেওয়ার চেষ্টা করব তো চলেন এখন আমরা কোর্ট শুরু করি এখন আমরা কি করব একটা ভেরিয়েবল নেব ভেরিয়েবলের মধ্যে আমাদের ফার্স্ট ভেরিয়েবল থাকবে ফাইল ইনপুট নামে ঠিক আছে আমরা ফাইল ইনপুট নামে নিলাম দেন এর মধ্যে আমরা কী করব আমরা করবো যে ডকুমেন্ট আছে আমাদের যে ডকুমেন্ট আছে ডকুমেন্ট থেকে আমরা গেট এলিমেন্ট বাই আইডি আমরা দেখলাম আমরা কী কী আইডি নিয়েছি তো গেট এলিমেন্ট বাই আইডি ধরবো গেট এলিমেন্ট বাই আইডি দেন যে কাজটা করব এখানে আমাদের ফাইল ইনপুট নামে একটা আইডি আছে আমরা সেই আইডিটাকে নিব আমরা নিলাম সেই আইডিটাকে আমাদের সেটা হলো ফাইল ইনপুট এখন আমরা যে কাজটি করব এটাকে কপি করব কপি করে আমরা আরও দুইটা কপি করে নিই কপি করার পরে আমরা যা করব আমাদের পরে যে বিষয়টা আছে একটা আমাদের আইডি আছে ইমেজেস নামে ইমেজেস ইমেজেস নামে আমাদের এখানে হবে এটার নাম দিলাম আমাদের বেরিয়ে নাম দিলাম ইমেজ কন্টিনার ওকে আমরা দিলাম ইমেজ কন্টেইনার কন্টেনার দেওয়ার পরে আমাদের আরেকটা আছে এটার নাম দিব নাম্বার অফ ফাইল ওকে দিলাম নাম্বার অফ ফাইল দিলাম নাম্বার অফ ফাইল দেওয়ার পরে আমরা এখন কি করব। আমরা এখন যেটা করব এখন আমরা এখানের আমাদের এই যে গেট এলিমেন্ট বা আইডি আছে এটাকে ধরবো আমাদের এটা হলো নাম্বার অফ ফাইল দিলাম ওকে আমাদের কাজ এ পর্যন্ত শেষ আমরা ডকুমেন্ট থেকে আমাদের আইডিগুলা কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখন যে কাজটা করব। এদের মধ্যে আমরা একটা ফাংশন নিব আমরা দেখেছি আমাদের একটা ফাংশন ওখানে কল হয় যার নাম হলো প্রিভিউ ঠিক আছে আমরা প্রিভিউ নামে পাংশনটা নিলাম পাংশনটা নেওয়ার পরে আমরা এখন এই পাংশনের মধ্যে ফার্স্ট অফ আমাদের যে ইমেজ কন্টেইনার আছে আমাদের যে ইমেজ কন্টেইনার আছে তার মধ্যে আমরা তার যে ইনার টেক্সট ইনার এসটিএমএল আছে ইনার এস ফার্স্ট স্টেপে কিছুই থাকবে না ঠিক আছে কিছু না থাকার পরে আমরা কি করব তার মধ্যে এখন নাম্বার অফ যে ফাইল আমাদের যে আইডিটা আছে তাকে ধরবো ধরার পরে আমরা কি করব টেক্সট কন্টেন্ট তার মধ্যে টেক্সট আমাদের কি থাকবে আমাদের টেক্সট যেটা থাকবে তা হলো আমাদের ফাইলের লেন্থ এবং ছোট্ট একটা নাম আমরা দিয়ে দিতে পারি ফাইল সিলেক্টেড আমরা এখানে কি করব আমাদের যে ফাইল ইনপুট আছে আমরা সেই এখানে একটা কি নেব ডলার সাইন দেন আমাদের যে সেকেন্ড প্যাকেট তারপরে ফাইল ইনপুট আছে ফাইল ইনপুট ফাইল ইনপুট নামে যেই আইডিটা আমরা ডকুমেন্ট থেকে ধরেছি ফাইল ইনপুট দেন তার থেকে আমরা কি করব আমাদের যে ফাইলস আছে তার মধ্যে আমাদের কিছু ফাইলস পাবো মাল্টিপল যখন সিলেক্ট করবে তো সিলেক্ট করার পর আমরা যে ফাইলস পাবো তার মধ্যে আমরা কী করবো লেন্থ ঠিক আছে তার মধ্যে থাকবে কি লেন্থ ওকে আমরা লেন্থ নিলাম নিলাম লেন্থ দেন আমরা এখানে কি করব একটা টেক্সট এখানে দিলাম ফাইল সিলেক্টেড ওকে দিলাম ফাইল সিলেক্টেড দেন আমরা যে কাজটা করব এখন আমরা একটা লুপ চালাবো যেহেতু আমাদের অনেকগুলা মাল্টিপল যখন দিবে তখন আমরা যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখাতে পারি তার জন্য আমরা একটা লুপ চালাবো ওকে আমরা একটা লুপ নিলাম লুপ নেওয়ার পর আমরা কি করব আই অফ আই অফ কি করব আমরা কো থেকে পাবে মানে আই কার থেকে সে পাবে আমরা তাকে দিয়ে দিব তা আমরা কাকে দিব এখানে ফাইল ইনপুট থেকে ফাইলস ওকে আমরা এখানে দিব ফাইল ইনপুট থেকে ফাইলস দিলাম দেন আমরা যে কাজটা করব এখানে সেকেন্ড প্যাকেট দিব সেকেন্ড প্যাকেট দেওয়ার পরে আমরা এখানে কিছু আমাদের ওখানে কিছু ভেরিয়েবল ছিল তা আমরা ফার্স্টের নাম দিব রিডার যেহেতু আমাদের এটা রিড করতে হবে রিডার দিলাম দেওয়ার পরে আমাদের একটা মেথড আছে আমাদের একটা মেথড আছে মেথডটাকে কল করবো ফাইল রিডার ঠিক আছে আমরা ফাইল রিডার মেথডটাকে কল করব ফাইল রিডার কল করলাম দেন আমরা যেটা করবো ফাইল রিড করার পরে আমরা কি করতে হবে এই ফাইলটাকে আমাদের ডকুমেন্টেশনে বসাবো মানে কি আমাদের যে এসটিএমএল ফাইল আছে ওই এসটিএমএল ফাইলের মধ্যে আমাদেরকে সেট করতে হবে আমরা এসটিএমএল ফাইলে সেট করার জন্য আমাদের এসটিএমএল এ ফিগার নামে একটা ট্যাগ আছে আমরা তার জন্য একটা পিগার ট্যাগ নিয়ে নেব পিগার ট্যাগের ক্রিয়েট করব তাহলে পিগার পিগার ট্যাগ নিব পিগার ট্যাগের মধ্যে আমরা কি করব ডকুমেন্ট ওকে ডকুমেন্টের মধ্যে আমরা কি করব এখন ক্রিয়েট করব দেখুন তো আমরা ক্রিয়েট এলিমেন্ট তো আমরা ক্রিয়েট এলিমেন্ট দিলাম ক্রিয়েট এলিমেন্ট করব আমাদের কি পিগার ওকে করলাম করার পর আমরা আবার কি করব পিগারের মধ্যে আরেকটা ট্যাগ আছে মানে ক্যাপশন ঠিক আছে আমাদের যেহেতু ওখানে একটা নাম থাকবে আমাদের ফাইলের নাম থাকবে তো আমাদের ক্যাপশন লাগবে তো আমরা কি করব আমাদের যে পিগার আছে পিগার আমরা এটা নাম দিলাম পিগার ক্যাপ দেন আমরা ডকুমেন্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট মধ্যে আমরা কী করব দিয়ে দিবো পিগার ক্যাপশন ঠিক আছে তা আমরা এখানে যে কাজটা করব পিক ক্যাপশন চলে আসছে দেন আমরা কি করব এইটার মধ্যে আমরা যে পিগার ক্যাপশন আছে যে আমরা পিক ক্যাপ দিলাম এই যে আমাদের পিগার ক্যাপ দিলাম দেওয়ার পরে তার মধ্যে আমরা ইনার টেক্সট কী দিব ইনার টেক্সট আমাদের এখানে হবে ইনার টেক্সট আমরা ইনার টেক্সট কী দিব তার মধ্যে আমাদের যে আই ডট নেম আছে ডট নেম আছে আমরা এখানে কি করতেছি আমাদের আই অব ফাইল ইনপুট ফাইলস মানে কি এই ফাইলস ইনপুটগুলো আয়ের মধ্যে হচ্ছে তো আমাদের লুপ চলতেছে এখন আয়ের মধ্যে যে ফাইলের নাম আছে নামটা আমাদের এই যে পিগার ক্যাপশনের মধ্যে যোগ হবে ক্যাপশন দেখাবে দেন আমরা যে কাজটা করব আমরা এখন কি করব এটা কার মধ্যে আমরা অ্যাপেন্ড করব কার মধ্যে আমরা এটা অ্যাপেন্ড করব আমাদের যে এখানে পিগার নিয়েছি পিগার ট্যাগ আছে নিলাম এটার মধ্যে আমরা অ্যাপেন্ড করব অ্যাপেন সাইট ওকে অ্যাপ্যান এটার মধ্যে অ্যাপেন্ড করবো পিগারের মধ্যে অ্যাপেন্ড করবো করবো আমাদের পিকের ক্যাপকে ওকে আমরা পিকের ক্যাপকে এখানে অ্যাপেন্ড করে দিলাম দেন আমরা যে কাজটা করবো এখন আমাদের এই যে রিডার আছে তাকে আমরা এখন আপলোড হবে আমরা অনলোড করতে হবে নাহলে তো আমাদের এই যে লোড না করে তাহলে আমাকে দেখাবে না তাহলে আমাদের রিডারকে কল করবো রিডারকে কল করার পরে ফাইল রিডার কি করবে ফাইলগুলোকে লোড করবে ওকে অনলোড নামে একটা মেথড আছে আমরা দেন আমরা কি করব এখানে এই ফাংশনটাকে আমরা এখন কাজ করবো এই ফাংশনের উপর দেন আমরা যে কাজটা করবো আমরা এখন কি করব আমরা একটা ইমেজ নিব ইমেজ ট্যাগ এখানে আছে আমাদের ইমেজ ট্যাগের মধ্যে ইমেজ ট্যাগের মধ্যে আমাদের ইমেজগুলো বসাবো ওকে দেন আমরা এখানে কি করব আবার এখানে ক্রিয়েট এলিমেন্ট করব। ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট আমরা কি করবো এখন আমরা এখানে করব একটা ইমেজ ট্যাগ ঠিক আছে তো আমরা একটা ইমেজ ট্যাগ করলাম করার পরে আমরা এখন কি করব। আমরা এখন যে কাজটা করব। আমাদের ইমেজ ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে কারণ আমাদের ইমেজ শো করে কখন ইমেজ শো করে যখন সোর্সের মধ্যে থাকে তা আমাদের সোর্স সোর্সিউটটা এখানে সেট করতে হবে আমাদের সোর্সিউট সেট করলাম সেট করার পরে তার মধ্যে আমাদের কি থাকবে এখানে থাকবে রিডার ডট রেজাল্ট ওকে রিডার ডট রেজাল্ট আমরা দিলাম রিডার ডট রেজাল্ট দেন আমরা যে কাজটা করব। আমরা এখন এই যে ইমেজটা এটা আমরা কি করব পিগারের আগে দিব। মানে পিগার ক্যাপশনের আগে বসাবো তার তার জন্য আমরা কি করব আমরা এই পিগারের আগে বসাবো যেহেতু তাহলে দিব সরি আমাদের ট্যাগ চলে আসছে আমরা কি করব। এখানে দিব পিগার ডট ইনার বিপোর নামে একটা এখানে মেথড আছে আমরা দিব ইনার ইনসার্ট বিপোর সরি ইনসার্ট বিপোর ইনসার্ট বিপদ দিলাম ইনসার্ট বিপদ দেওয়ার পরে আমাদের এখানে দিব আমাদের কি ইমেজ তারপর আমাদের কি আসবে পিগার ক্যাপশন ঠিক আছে এটার পরে আসবে পিগার ক্যাপশন দিয়ে দিলাম দেন আমরা এখানে কি করব আমাদের এই সেকেন্ড ব্যাকেটের এখানে কাজ শেষ দেন আমরা এই সবগুলো কোথায় জমা হবে আমাদের যে ইমেজ কন্টিনার আছে কন্টিনার মধ্যে আমাদের অ্যাপেন্ড হবে কে এখন আমাদের অ্যাপেন্ড হবে আমাদের এখানে অ্যাপেন্ড চাইল্ড কারা অ্যাপেন্ড থাকবে এই যে পিগার ছিল ওকে আমাদের যে পিগার ছিল যে পিগার ছিল আমরা বসে দিলাম অ্যাপেন্ড চাইল্ড দেন আমাদের কাজ কি আমাদের এখানে রিডার আছে যে রিডার রিডারের মধ্যে রিড অ্যাজ এ ডাটা ইউ এখন এখানে কি করবে সে একটা ইউ আর এল সেট ইউআরএল হিসাবে আমাদের এই ক্যাপশনগুলোকে মানে কি আমাদের ইমেজ সেটগুলো ইউআরএল ক্রিয়েট করে ইমেজ হিসাবে রিড করবে ওকে আমরা কি করব রিড অ্যাজ এ ডাটা ইউ আর ওকে দিয়ে দিলাম কোনটাকে করবে সে আইকে কারণ প্রত্যেকটা আয়ের মধ্যে থেকে সে ইউআরএল হিসাবে এটাকে ক্যাপ করবে ওকে আমাদের কাজ কিন্তু শেষ এই কয়েক লাইন কোডের মধ্যেই আমাদের ইমেজ পিভিউ কাজ শেষ আমরা কিন্তু বেশি কিছু করতে হয় নাই তো এখন আমরা যাই আমাদের আউটপুটটা দেখব আমাদের আউটপুট ঠিক আছে কিনা না এই বিষয়টা আমরা দেখলেই আমরা বলতে পারবো যে আমাদের প্রত্যেকটা জিনিস ঠিকমতো কাজ করছে এখানে আমাদের অ্যান হয়ে এটা হবে শুধু ফাইল রিট দিলাম ফাইল সিলেক্টেড যদি আপনাদের মঞ্চে অন্য কিছু লিখে দিতে পারেন এখানে ডলার সাইন কেন দিছি যখনই আমরা কোনো কি করবো লিটারের লিস্টিং এর মধ্যে আমরা কিছু কোনো ভেরিয়েবল ইনপুট করতে যাবো তখনই আমাদের ডলার সাইন ইউজ করতে হয় তো এখন আমরা আউটপুট দেখি আমাদের টোটাল অফ প্রোগ্রামটা ঠিক আছে কিনা ওকে এখন যদি আমরা আউটপুট দেখি আমাদের আউটপুট ঠিক আছে কিনা আমরা যদি দেখি আমাদের আউটপুটটা এখানে সিলেক্ট করলাম দেন যদি দেই আমাদের যে কোনো একটা জিনিস ভুল হয়েছে মেবি তো আমরা যাই আমাদের কোডে কী ভুল হলো আমরা দেখি তো আমাদের এখানে আমরা তিনটা জিনিস ইনপুট করলাম আর তিনটা আইডি তিনটা আইডি কী করলাম ডকুমেন্ট থেকে নিলাম আমাদের আইডিগুলো যদি দেখি আমাদের যে আইডিগুলো আছে আমাদের এখানে আছে নাম্বার অফ ফাইলস আমরা যদি এখানে এখানে যাই আমাদের এখানে দিলাম ফাইল ওকে এখানে আমরা ফাইলস ওকে আমরা সেভ দিলাম আমরা এখন আবার যাই আমাদের সবগুলো কাজ ঠিক আছে কিনা রিলোড দিয়ে নিলাম দেন যদি আমরা এখন আমাদের আপলোড করি হ্যাঁ ওকে আমাদের ডান আমাদের ইমএস ডান আমরা এখন যদি এখান থেকে মাল্টিপলও করি কোনো সমস্যা নেই আমরা এখান থেকে যতই মাল্টিপল করি আমাদের কিন্তু মাল্টিপল হয়ে যাবে এই যে আমরা অনেকগুলো ফাইল সিলেক্ট করছি আমরা প্রত্যেকটাই মাল্টিপল হলো তো আমাদের কিন্তু ইমএস শেষ আপনি চাইলে এই ইমএস পিবিও কে আপনি ইমএস দিয়ে দেন ডাটাবেজে পাঠা দিতে পারেন এই যে আমরা আজকে অনেকগুলো জাভাস্ক্রিপ্ট শিখলাম যদি কোন একটা লাইন না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আরো ভালো ভালো প্রজেক্ট ক্রিয়েট করার তো আপনারা আরো কি কি প্রজেক্ট চান ব্যানিলা জাবা স্ক্রিপ্ট শিখতে ব্যানিলা পার্সুয়ালিটি গুলো যদি হয় এই জন্য আমাদের এই প্রোজেক্টগুলো করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি কোডিং আল্লাহ হাফেজ